আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ডিজাইনের নকশিকাঁথা শেয়ার করব। তো এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝে নিয়েছেন যে কি ধরনের ডিজাইন আজকে হতে চলেছে। তো যাই হোক, এই ডিজাইনটা করার জন্য আমি প্রথমে কোট করে নিয়েছি, আর কোট দুই স্কেলের একটু বেশি করে আমি কোট করে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো আপনারাও দুই স্কেলের একটু বেশি করে কোট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোট করা হয়ে গেছে। এখন আমি এক কোট ফাঁকা রেখে কচে আমি টেনে নিচ্ছি। তারপরে এখন হালকা করে ফিট উঠিয়ে আমি এই খেজুর পাতা এবং নিম পাতা যেরকম ডিজাইন করে রাউন্ড করে কিন্তু আমি পাতা করে নিচ্ছি। তো এই ডিজাইনটা কীভাবে এই ফিট উঠাতে হয় আমি কিন্তু বারবার দেখিয়েছি, যারা দেখে নাই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন কীভাবে ফিট উঠাতে হয়। তো যাই হোক, এই কাঙ্ক্ষিত ডিজাইনটা আপনারা পুরো ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ডিজাইনটা সুন্দরভাবে আপনারা সেলাই করতে পারবেন এক দেখাতেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার আবার দুই সাইড দিয়ে আমি যে পাতা করে নিচ্ছি, এই ডিজাইনটা কিন্তু বড় কাঁথায় করলে অনেক সুন্দর লাগে। আর আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন আমি শুধু ছোট কাঁথায় আপনাদের মাঝে দেখিয়ে থাকি, তো বড় কাঁথা দেখাই না কেন? তো আসলে বড় কাঁথা কিন্তু আমি এর আগে অনেকবার দেখিয়েছি। আমি কিন্তু মাঝে মধ্যে আপনাদের মাঝে আমি বড় কাঁথার ভিডিও দিয়ে থাকি। তো সবসময় তো বড় কাঁথার ভিডিও আসলে দেওয়া সম্ভব না, আর বড় কাঁথা দিলে কি আপনাদের তো পুরোটা আমি দেখাতে পারি না, সেজন্য সবসময় ছোট কাঁথায় আপনাদের মাঝে আমি দেখিয়ে থাকি। তো আপনারা দয়া করে ভুল বুঝবেন না যে আসলে ছোট কাঁথায় হয় কিন্তু বড় কাঁথায় হয় না, হয়তো না, এ সম্পূর্ণ ভুল ধারণা। আমি বড় কাঁথায় দেখিয়েছি, আপনারা যারা সেলাই করেন আপনারা বড় কাঁথায় সেলাই করবেন। যাই হোক, আপনারা এভাবে হালকা করে ফিট উঠে কিন্তু এই ডিজাইনটা করে নেবেন, এবং লাস্টে গিয়ে দুই সাইডে দুইটা করে পাতা করে নেবেন। পটল পাতা যেভাবে করে ঠিক সেভাবেই এই পাতাটা করে নেবেন। এখন যেটা করছি এটা কিন্তু ফিট উঠানো ছাড়া করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলবো, যারা আমার চ্যানেলে একদমই নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইনের নকশিকাঁথা আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি। তো এই কাঁথা আমি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি একদমই সহজ একটি ডিজাইন, শুধু ফিট উঠাতে পারলে আপনারা এই কাঙ্ক্ষিত ডিজাইনটা কিন্তু আপনারা করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেন নাই, ঝটপট আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। যাই হোক, আপনারা চাইলে এক কোট ফাঁকা রেখে রেখে আগে কচে কচে টেনে নিতে পারেন। তো আমি একটা করে টেনে নিচ্ছি এবং একটা করে পাতা করে নিচ্ছি। আর এই কাঁথাটা কালো কালারের কাপড়ের উপরে জোড়া হয়েছে চার পরল দিয়ে, এবং আমি সুতা নিয়েছি তিন তারের সুতা উপরে নিয়েছি, এবং ববিনে নিয়েছি দুই তারের সুতা। তো অনেক কাপড়াই আমার কাছে জানতে চেয়েছেন যে ববিনে দুই তারের সুতা দিলে এবং উপরে তিন তারের সুতা দিলে সুতা আসলে কেটে যায়, ভালো হবে না নাকি, এরকম আপনারা দ্বিমতের মধ্যে আছেন। যাই হোক, সুতা কেটে যাবে না, আপনারা সেলাই করে দেখবেন এবং ব্যবহার করে দেখবেন কতদিন আসলে টেকসই হয়। তো এরকম যদি সুতা কেটে যেত তাহলে তো এত অর্ডারও আসতো না এবং মানুষ এভাবে সেলাইও করতো না। তো আপনারা নিশ্চিন্তে সেলাই করে যাবেন, কোনো সমস্যাই হবে না। আর আপনারা অবশ্যই এরকম করে বড় কাঁথা, আমি যত ডিজাইন আপনাদের মাঝে দেখিয়েছি আপনারা সবগুলো ডিজাইনে বড় কাঁথায় করে করবেন, কোনো সমস্যা নেই। যারা আমাকে বলেছেন যে আসলে আমি ছোট কাঁথায় কেন দেখাই, আমি আসলে সম্পূর্ণ ডিজাইন তো আর সবসময় বড় কাঁথায় দেখানো সম্ভব না, আর এক একজন এক এক ডিজাইন নেয় বড় কাঁথায়। আর বেশিরভাগ আমি খেজুর পাতা এবং নিম পাতার ডিজাইনটাই আমার কাছে বেশি অর্ডার আসে, আর একই ডিজাইন বড় কাঁথায় কয়বার দেখানো যায়, সেজন্য আমি এই কাঁথাগুলোর ডিজাইন আমি সবসময় ছোটো কাঁথায় দেখাই, কারণ সম্পূর্ণটা আমি দেখাতে পারি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক
সাইডে কচে কচে কিন্তু আমার করা হয়ে গেছে। এখন আমি কাঁথাটি ঘুরিয়ে যে ফাঁকা ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আবার কচে করে টেনে নিব। দেখতে পাচ্ছেন পূর্বে যেভাবে হালকা করে ফিট উঠিয়ে এই পাতাগুলো করে নিয়েছিলাম ঠিক এভাবেই কিন্তু আবার করে নিব। ভিউয়ার্স, আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় এবং আমি যদি আপনাদের বুঝাতে না পারি বা আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিংবা আমার ফেসবুক পেজে আপনারা আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি আসলে সব সময় ফ্রি থাকি না, কিছু সময় কাজের ব্যস্ততার জন্য হয়তো আপনাদের কমেন্টের এবং মেসেজের রিপ্লাই দিতে পারি না, তার জন্য আমি অনেক দুঃখিত। কিন্তু আমি যখনই সময় পাই তখনই আমি চাই আপনাদের মাঝে শেয়ার করতে সবগুলো আপনাদের সমস্যার কথা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার একটা ফুল কিন্তু হয়ে গেছে, আসলে অনেক সুন্দর লাগছে, ডিজাইনটাই আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ফুল হয়ে গেছে। তো এখন আবার আমি অন্য কোটে গিয়ে ঠিক কচে এভাবে টেনে নিয়ে ডিজাইনটা করতে থাকব। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারি, এবং আপনাদের সাড়া পেলে আমি নিজে উৎসাহিত হব। আর আপনারা দয়া করে আমার ভিডিওটিতে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারে। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ফুলগুলোর ডিজাইন হয়ে আসছে, তো আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে এই ডিজাইনটা আসলে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই এরকম করে ডিজাইনের কাঁথা সেলাই করতে গেলে কিন্তু বেশি টাইম লাগে না, কারণ কোটগুলো অনেক বড় বড় হয় জন্যই কিন্তু আসলে তাড়াতাড়ি সেলাই হয়ে যায়। আমি এরকম করে সেলাই করতে গেলে অতিরিক্ত বড় কাঁথায় 2 দিন টাইম লাগবে। তো যাই হোক, এভাবে আমি ডিজাইনটা করে নিব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কাঁথাটি কিন্তু সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে। তো সম্পূর্ণটা সেলাই করার পরে দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি বুঝতে সমস্যা হয় সেটিও আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আবার দেখা হবে অন্য কোনো নকশি কাঁথার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।